فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام ورحمة الله وبركاته. আসগার মন্ডল ভাই প্রশ্ন করেছেন যে যখন সূর্য ঢলে যাবে সেই সময় মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে কিনা? এই অবস্থায় প্রবেশ করবেন না, আর যদি করেন দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত সূর্য না ঢলে যায়। আজান হয়ে গেলে এরপরে তাহিয়াতুল মসজিদ পড়বেন, এর আগে না পড়াই ভালো। কিন্তু কেউ যদি মসজিদে প্রবেশ করে এবং সূর্য ঢলছে, জাওয়াল হচ্ছে, মুহূর্তে নামাজ পড়তে চায়, জায়েজ রয়েছে যে সমস্ত নামাজগুলো সময় কারণের সঙ্গে সম্পৃক্ত সেই নামাজগুলিকে নিষিদ্ধ সময় নামাজ পড়া জায়েজ রয়েছে। যেরকম তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু বা তাহিয়াত বা সফর থেকে আসা বা ভুলে যাওয়া বা যখন বা মাগরিবের নামাজ বা কী বলে আসর নামাজ বা ফজর নামাজ, শিশুর ওঠা বা ডোবার সময় এক রাকাত পড়তে পারবে এমন যদি অবস্থা হয়, মোট কথা কারণের সঙ্গে জড়িত নামাজগুলিকে জায়েজ রয়েছে। তবে না পড়া উত্তম, কেউ পড়লে জায়েজ রয়েছে, সেখানে কোনো বাধা বিপত্তি করা যাবে না। কারণ রাসূল বলেছেন যখনই তোমরা মসজিদে প্রবেশ করবে আলাইহিসসালাম, তখনই তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা মসজিদে প্রবেশ করবে দুই রাকাত নামাজ পড়ে বসো, তখন কিন্তু যখনই প্রবেশ করবে সূর্য ঢোলা বা উঠা বা ইত্যাদি কোনো কথা নেই। কাজে এগুলি কারণের সঙ্গে যে নামাজগুলি জাতুল আসবাব বলা হয়, সালাত জাতুল আসবাব, সেগুলি জায়েজ রয়েছে। তবে কেউ দাঁড়িয়ে থাকবে সেটাই উত্তম হবে, বা প্রবেশ করবে না, আর পড়লে জায়েজ রয়েছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই।